এটি একটি সংবেদনশীল বিষয় কারণ সীমান্তে পুরুষ এবং মহিলারা জীবনের ঝুঁকি নিচ্ছেন প্রতিদিন আমরা তাদের প্রণাম জানাই দেশের প্রতি তাদের এই সেবার জন্য আমরা সকলে ভালো আছি এবং যার যা কাজ আছে তা করছি তা কেবল আপনারা আপনাদের যা কাজ আছে তা করছেন বলে নতুবা আমরা যা করতে চাই তাতে সক্ষম হতাম না মৃত্যু সবার জন্যই এক সব সময় সঙ্গী আমি এটিকে ছোট করার চেষ্টা করছি না তবে একজন সৈনিক এই বিষয়ে আরও বেশি সচেতন অন্য কার হচ্ছে অন্য বেশিরভাগ মানুষই সাধারণত বিশ্বাস করেন যে অন্যেরা মারা যান তারা কখনোই ভাবেন না যে তারাও মরবেন কিন্তু একজন সৈনিক জানেন যে তিনি মরতে পারেন যে কোনো মুহূর্তে তা এই সচেতনতা তাদের কাজকে অন্য প্রায় যে কোনো কিছু যা আমরা করতে পারি তার থেকে খুব আলাদা করে তোলে আমাদের এটা বুঝতে হবে যে যে এই দেশে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটি যা দেশে ঘটেছে আমি কোনো বিশেষজ্ঞ নই এই ব্যাপারে কিন্তু এক অন্যতম মহান শিক্ষা যা বিরাটভাবে স্বীকৃতি পেয়েছিল ভারতে এবং বিশ্বজুড়ে বহু বহু বিজ্ঞ মানুষের দ্বারা তা হল গীতা আপনাকে বুঝতে হবে যে কৃষ্ণ বেছে নিয়েছিলেন এই শিক্ষা প্রদানের স্থান হিসেবে যুদ্ধক্ষেত্রকে তিনি এটা আগেও করতে পারতেন বারো তেরো বছর তারা জঙ্গলে ছিলেন শান্তিপূর্ণ জঙ্গলে তিনি সেখানেই এই শিক্ষা দিতে পারতেন তার একটি আশ্রম স্থাপন করতে পারতেন এবং তিনি সেখানেই শিক্ষা দিতেন কিন্তু তিনি বেছে নেন যুদ্ধক্ষেত্রকে কারণ একজন মানুষ কখনোই উপলব্ধি করে না তার প্রকৃত স্বরূপকে যতক্ষণ না মৃত্যু চোখের সামনে এসে ভাসতে থাকে যে কারণে আমি প্রতিনিয়ত মৃত্যুর কথা বলছি আমি লোকের মৃত্যুর কথা বলি কিন্তু এটা আবার খুবই দোসহ হয়ে ওঠে যদি তাদের মৃত্যুর কথা বলতে থাকি তাই আমি নিজের মৃত্যু নিয়ে বলতে থাকি সেটা এতটাই যে সম্প্রতি একজন প্রশ্ন করে বসেন সদ্গুরু ভালো আছেন তো ওনার স্বাস্থ্যের কি কিছু সমস্যা হয়েছে না আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি স্বাস্থ্যবান হলেও মারা যেতে পারেন আপনি হয়তো অল্প বয়স্ক তবুও মারা যেতে পারেন আপনি কর্মক্ষম হতে পারেন তবুও মারা যান একমাত্র যখন আপনি আপনার মরণশীল প্রকৃতি নিয়ে সচেতন হন তখনই নিজের অস্তিত্বের প্রকৃতি অন্বেষণ করা একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা হয়ে ওঠে কি আছে এই দেহের ওপারে আমি সেই জওয়ান এবং অফিসারদের অবস্থা ছোট করার চেষ্টা করছি না যারা সীমান্তে কাজ করতে সম্মুখীন হচ্ছেন চরম পরিস্থিতির বিপদের এবং মৃত্যুর প্রতি মুহূর্তে শুধুমাত্র একটি ধারণা হিসেবে নয় বাস্তবিকভাবে আমি কোনোভাবেই এটিকে ছোট করার চেষ্টা করছি না কিন্তু আমি বলছি এটিও একজনের পক্ষে অন্তর্মুখী হয়ে ওঠার একটি দুর্দান্ত জায়গা কারণ এটি একটি মানুষের পক্ষে স্বাভাবিক যখন আপনি মৃত্যুর বিষয়ে সচেতন হন আপনি জানতে চান এই দেহের ওপারে কি আছে আর সেই চাওয়াটাকেই বলে আধ্যাত্মিক প্রক্রিয়া কিছু আসে যায় না আপনার কি লিঙ্গ জাতি বর্ণ ধর্ম প্রত্যেকেরই নিজের মধ্যে অবশ্যই একটি ছোট জায়গা থাকতে হবে যা তাদের দেহের অতীত যা তাদের মনের ঊর্ধ্বে যদি এটি তাদের অভিজ্ঞতার মধ্যে আসে তবে যখন সময় আসে স্বাভাবিকভাবে হোক বা অস্বাভাবিকভাবে যখন সময় আসে দেহ ত্যাগ করার আপনি এটি করবেন খুব সুন্দরভাবে যে কোনো মানুষের জন্যই না আমি শুধু সৈনিকদের জন্য বলছি না প্রত্যেক মানুষের জন্যই এটা আসবে আপনি জানেন না এটা কখন আসবে কিন্তু যদি আপনার এই শরীরের বাইরে এবং এই মনেরও বাইরে কোনো অভিজ্ঞতা থাকে তবে আপনার জীবনের এই দিকটি সামলানোর ক্ষমতা এখন যেমন আছে তার তুলনায় রকম বেশি ভালো হবে